त्रिपुरा ब्याडमिन्टन एसोसिएसन नाइकुलजार नर्थ इस्ट ब्याडमिन्टन बाताय मु कचांग कचांग ते जुदा जुदा बदनी साखथारिन थुंमुनि बिसिंतिन मिथिं जाखा बाताय मुंग सकारिमा पांदाव मानजाखा मन्त्री अकरा डक्टर मानिक साहा जुदा जुदा कपलाय बदलते थुंकुरुं रंगना यागो कपलायनि सकार जाफरेरिका मन्त्री अकरा साखा बाताय मुंग जुदा जुदा बदन खुरजा जाख थथक थुंमुनि बिसिंतिन थुंका ते बरकनि थुंमुं रंगना ब नायिखा तंथक मानि बिसिंतिन मानखा थुंमुनि बिसिंतिन थुंनाय रंगनि बिसिंग मणिपुरनि थुंमुंन साजाकमुनि बरम याफारका मन्त्री अकरा आ थुंमुनि बिसिंतिन थिनांग हासिनि थुंनाय रगनि बागैब हामजांमु ओंगान होनै साका मन्त्री अकरा डक्टर मानिक साहा जोनल ब्याडमिंटन चैम्पियनशिप त्রিপুরাতে হচ্ছে, এর আগেও 2011 তে মোস্ট প্রবলি এখানে হয়েছিল, ইফ আই এম নট রং। তো এটা আলটিমেটিক্যালি সব আমাদের অষ্টলক্ষ্মী আমরা জানি, তো যে একটা যে নর্থ ইস্টের জোনাল যে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়, তো ঘুরে ঘুরে আলফাবেটিক্যালি এরপরে শুনলাম আসামে হবে আর অরুণাচল প্রদেশে হবে, এইভাবে হবে। ত্রিপুরা যেহেতু টি লাস্টের দিকেই পড়ে, এইবার হচ্ছে এখানে। তো ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এই দায়িত্ব এবার নিয়েছে এবং এখানে খেলার যা পারফরমেন্স আমি দেখলাম, সত্যি আমি খুশি এবং আপ্লুত, কারণ আমি নিজেও একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম, সবাই জানেন। তো সেই সুবাদে আমি ওদের যে খেলার যে স্ট্যান্ডার্ড আমি দেখলাম, সত্যি প্রশংসার দাবি। এবং আগামী দিন এই নর্থ ইস্টে আমি এখানে মণিপুরকে আমি দেখছিলাম, ওরা সব মণিপুর ভালো রেজাল্ট করছে, কিন্তু অন্যান্য প্রদেশও ভালোই রেজাল্ট করছে। এবং এতে কী হবে, এই খেলার এখানে ত্রিপুরাতে হওয়াতে ওদের খেলার স্ট্যান্ডার্ড বা ওদের খেলা দেখে আমাদের ত্রিপুরার যারা ছেলে মেয়েরা আছে তারাও অনেকটা ইন্সপায়ার হবে, অনেক জিনিস শিখবে। এখানে কোচরাও আসছেন, কোচদের মধ্যেও একটা মত বিনিময় হবে আগামী দিন কীভাবে এই খেলাকে আরও উন্নয়ন করে দেয়। এত বড় একটা ভালো একটা আমরা এখানে হলের মধ্যে এইভাবে ইনডোর্স, আমাদের আগে তো ছিল না সেই সুবিধা, সেই সুবিধা ওরা পেয়েছে। আগামী দিন নিশ্চিত যে আমাদের যারা ব্যাডমিন্টন প্লেয়াররা আছে এখানে ডিফারেন্ট বিভাগে খেলা হচ্ছে শুনলাম, সিনিয়র জুনিয়র বিলো 19 যারা ওদেরকে জুনিয়র বলা হচ্ছে, অ্যাবাভ 19 যারা আছে তাদের সিনিয়র বলা হচ্ছে। তো এখানে যেমন সিঙ্গেলস খেলা হচ্ছে, উইমেন্স ম্যান, আবার ডাবলসও খেলা হচ্ছে, মিক্স ডাবল খেলা হচ্ছে, তো বিভিন্ন যেরকম হয়ে থাকে। তো আমি খুবই ভালো লাগছে এখানে, আমি আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা কীরকম হচ্ছে সেই বিষয়ে আমি খবর নিলাম। আমরা ত্রিপুরা তো সবসময় আমরা অতিথিদের সবসময় আমরা ভালোভাবে আমরা ওনাদের রাখি, যারা এখানে আয়োজক ওরা সুন্দরভাবে ওনাদেরকে রাখছে। এবং আমি তো খুশি এখানে খেলার স্ট্যান্ডার্ড এবং এখানে যে একটা সুন্দর একটা বাতাবরণ হয়েছে, এটার জন্য আমাদের সময় এগুলো ছিল না।